আচ্ছা, তা তোর মতলব কি? আমার কিন্তু খুব ভয় হচ্ছে, হারিয়ে যাবি না তো? ভালোবাসি হারানোর জন্য নহে। একটা ছেলে যখন প্রেম করতে চায় তখন তার হয়তো মতলব থাকে, কিন্তু একটা মেয়ে আগে প্রপোজ করলে সেই মেয়ে যে কত ভালোবাসে সেটা একটু বুঝিস। শোন, আমি বলেছি না যে তোর বিয়ে আমার সাথে হবে? তুই কেন টেনশন করছিস? মাস্তি কর, ভেবে নে তোর বিয়ে আমার সাথে হচ্ছে। ঘুমাবি না? তোর ঘুম আসুক তখন ঘুমাবো। আমার একটা কথা রাখবি? কি কথা বল। আমি রাখবো। সারা জীবন পাশে থাকবি তো? যতদিন বেঁচে থাকবো ততদিন তোর কাছে থাকবো। আমি আদনান, আর আমি তোকে ভালোবাসি। এখন তুই না বাসলেও জোর করে আদায় করে নেব ভালোবাসা। জোর করা লাগবে না, তোর রিয়াও তোকে অনেক ভালোবাসে। বাল ভালোবাসে? যদি ভালোবাসো তাহলে প্রপোজ করতো, তুই তো আমাকে প্রপোজ করলি না। প্রপোজ না করে ভালোবাসলে কি সেটা ভালোবাসা হয় না? জানি না, কেউ তো প্রপোজ করে নাই। করতে তো অনেকেই চাইছিল, কিন্তু আমি তোর আশেপাশে কাউকে আসতে দেইনি। তার মানে? তোরে কলেজে অনেক মেয়েই পছন্দ করত, কিন্তু আমি যখন জানতে পারতাম তখনই তাদেরকে আউট করে দিতাম। কেন? তোর পাশে কাউকে সহ্য করতে পারি না। পাগল একটা। আই, আমার না ঘুম পাচ্ছে। আজ কত দিন হয়ে গেল তোর চিন্তা করতে করতে ঘুম আসতো না, আজ ঘুম আসছে। ঠিক আছে, ঘুমাও। বাই। সামনে ছিলাম তখন দিলা না, আর ফোনে? আই, ঘুমাও, কালকে দেখবো। আমারও ঘুম পাচ্ছে, আর বুকের মধ্যে একটা অন্যরকম শিহরণ কাজ করছে। খুব খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছে। কোলবালিশটা বুকে শক্ত করে চেপে ধরে ঘুমাতে গেলাম। আর কয়দিনই বা থাকছে, তারপর তো কোলবালিশকে ডিভোর্স দিয়ে দেব। তখন খুব মিস করব এই কোলবালিশকে। আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি রিয়া আমার পাশে বসে হাসতেছে। এ কি হয়েছে? পাপ্পি দিলাম। কখন, কার? এক্ষুনি। আর পাপ্পি দিয়েছি আমার জামাইকে। কি পাপ্পি দিলি, ফিলিংস পেলাম না? ফিলিংস আসে নাই? হ্যাঁ, ঘুমের মধ্যে পাপ্পি দিলে ফিলিংস আসে নাকি? আচ্ছা, আমি এবার ফিলিংস বলা পাপ্পি দিচ্ছি। এই বলে রিয়া আমার দিকে ঝুঁকে আসলো। এই পাগল নাকি, দরজা খোলা, যখন তখন যে কেউ চলে আসতে পারে। কেউ আসবে না, আর আসলে কি বরকি দিচ্ছি পাপ্পি। দেখ, বিপদে ফেলিস না, কিচ্ছু হবে না। ভয় লাগছে। তুই কি মেয়ে যে ভয় পাচ্ছিস? আর পাপ্পি দিলে প্রেগন্যান্ট হয়ে যাবি? সেটা না। তবে আর কথা নাই, একদম চুপ থাক। রিয়া আমার দুই হাত চেপে ধরে আস্তে আস্তে আমার দিকে ঝুঁকে আসলো। আমার নাকে ওর নাক ঘষে দিল। আস্তে আস্তে গভীর চুম্মায় আবদ্ধ আমরা। তখনই নিচ থেকে, আই রিয়া শোনো, আত্মানকে একটু নিচে পাঠিয়ে দাও। আম্মুর কথা শুনে রিয়া এক লাফ দিয়ে ছিটকে আলাদা হয়ে গেল। আমিও ভয়ে উঠে বসলাম। যাই আম্মু। আমি উঠে আসতে গেলাম, তখন রিয়া আমার হাত চেপে ধরল। এই আম্মু ডাকছে, একটু ওয়েট কর। এই বলে ও আবার আমার দিকে এগিয়ে আসলো। দেখো আম্মু চলে আসবে। কিন্তু রিয়া ওর ওড়না দিয়ে আমার প্রথমে কপাল মুছে দিল, তারপর আস্তে আস্তে ঠোঁট মুছে দিল। বুদ্ধু, ধরা তুই খাইয়ে দিচ্ছিলি। দোষ তো তোর। এই জন্যই বাঙালির ভালো করতে নি। তুই কেন লিপস্টিক মেখে ওসব করতে গেলি? তুই চাইছিলি না কাল রাতে, তাই তখন ইচ্ছে করছিল রাতে এসে দিয়ে যাই। চাইলেই কি দিতে হয়? তুই চাইলে দিতে হয়। তুই যা, আমি আমার রুমটা একটু দেখি ভালো করে। আর বোঝা যাচ্ছে নাকি? আরে আর যাচ্ছে না, যা। আমি দৌড়ে আম্মুর কাছে গেলাম। কি হয়েছে আম্মু? তোর আন্টি রিয়াকে নিয়ে কোথায় যেতে বলছে, যা গিয়ে দেখ। রিয়া আমার রুমে বসে গেমস খেলছে। যা ডেকে নিয়ে দেখ আন্টি কি বলে। আমি উপরে গিয়ে দেখি রিয়া আমার খাটে বসে বসে আমার ফোন নিয়ে কি করছে। আস্তে আস্তে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। সাথে সাথে রিয়া লাফিয়ে উঠল। যখন দেখলো আমি, তখন রিয়া আমার হাত চেপে ধরল। ভয় পেয়ে গিয়েছিলাম তো। তো কি বললো আমার শাশুড়ি আম্মু? তোর শাশুড়ি বলল যে আমার শাশুড়ি আমার বউকে নিয়ে কোথাও যেতে হবে, তাই তোকে ডাকছে। চল,
আমি রিয়াকে ছেড়ে দিলাম। এই আমাকে কি এলোমেলো লাগছে? না একদম পরির মতো লাগছে। চল আর শোন, একটু ঝগড়া করিস না হলে সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে চল। আমরা রিয়াদের বাসায় গিয়ে আন্টি কোথাও যেতে হবে। এই কার্ডগুলো দিয়ে এসো, তুমি আর রিয়া যাও এক জায়গায়, আর জান্নাত আর আরাফাত অন্য জায়গায় যাচ্ছে। এ তো আমার প্রেম করার সুযোগ করে দিচ্ছে। রিয়া বলছে ও যাবে না। রিয়া না গেলে তুমি কিভাবে চিনবে রিয়া যাচ্ছে? রিয়া যা, আর গিয়ে যেন ঝগড়া করিস না। আমরা কার্ড নিয়ে বাড়ির বাহিরে চলে আসলাম, এসে গাড়িতে বসলাম। দেখছিস তোর মা কত ভালো, তোর সাথে প্রেম করার জন্য আমরা সুযোগ করে দিছে। শয়তান, আম্মু তো আর জানে না তোর মতলব। চল দেখি বিয়ের কার্ড। বাহ, বেশ সুন্দর করে বানানো হয়েছে। কোণে মারিয়া তাবাসসুম রিয়া, আর বর মোহাম্মদ ফয়সাল রহমান। তখনই রিয়া আমার পিঠে কিল দিল। কুত্তা, তুই আমার বর। বরকে মারছিস কেন? মারে দেখলি কি, একবার তোর গলায় ঝুলে যাই, তখন দেখাবো রিয়ার পিটুনি। বিয়ে করব না কিন্তু। তুই করবি, তোর 14 গুষ্টি বিয়ে করবে। যা গিয়ে 14 গুষ্টিকে বিয়ে কর। না, আমি তোকেই বিয়ে করব। আমি করব না, যা। দেখ আমি এখন নিজের জামা কাপড় ছিড়ব, চুল এলোমেলো করব, তারপর চিৎকার করে বলবো তুই আমাকে রেপ করতে চাইছিলি। তখন তোর কি হবে বুঝতে পারছিস? এখন রেপের শাস্তি মৃত্যুদণ্ড না হলে যাবজ্জীবন। থাক, তোর এত কিছু করা লাগবে না, বিয়ে আমি তোকেই করব। মনে থাকে যেন। চল কার্ডগুলো দিয়ে আসি। ভারী অদ্ভুত জামাই মেয়ে, একসাথে মিলে বিয়ের কার্ড দিচ্ছি। কার্ড দিতে দিতে দুপুর হয়ে গেছে। দুপুরে বাসায় আসলাম, আর রিয়া চাচাতো খালাতো হ্যান ত্যান কিছু বোন নিয়ে আসলাম সাথে করে। কত সুন্দর সুন্দর মেয়ে। বাসায় আসবার পর রিয়া আমাকে ডাকলো। শোন আদনান, আমি তোকে একটা কথা বলে দিই, আমার যে বোনেরা এসেছে তাদের আশেপাশে তুই বা তোর আশেপাশে ওদের যেন না দেখি। এই তুই আমাকে থ্রেট দিচ্ছিস নাকি? তুই যেটা ভাবিস সেটা, যা এখন গিয়ে নিজের বিয়ের কাজ কর। বাবা, এই মেয়েকে বিয়ে করলে যা শাসন শুনতে হবে আল্লাহ ভালো জানে। বাসায় এসে গোসল করে গেলাম। বাসায় নাকি খাওয়া যাবে না, আন্টি হুকুম দিয়ে দিছে। রিয়াদের শ্বশুর বাড়ি চলে আসলাম, আর 6 দিন বাকি বিয়ের। বিকেলবেলাতে আমি জান্নাত আপুর পাশে বসলাম, সবাই ফ্লোরে বসে আছে। কি হয়েছে দুলাভাই? আপু মজা নিচ্ছেন, সবার সামনে কি বলেন? তোমার কপালে অশেষ দুর্ভাগ্য আছে, রিয়া কয় নাম্বার সংকট দিচ্ছে? একদম 10 নাম্বার, আপনি কিভাবে জানেন? আমাকেও বলেছে তোমাকে নিষেধ করে দিতে। একটু পর আমার হবু শালিকারে আসলো। ভাইয়া, আপনি রিয়ার বেস্ট ফ্রেন্ড না? হুম। আমি রিয়ার খালাতো বোন আফরিন। কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও আমি হ্যান্ডশেক করতে পারলাম না। ভাই আপনি কি করেন? কথা বলছি আপনার সাথে। রিয়াপুর তো বিয়ে হয়ে যাচ্ছে, তা আপনার? আসলে কথা হচ্ছে কি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কি, আমার একটু কাজ আছে রিয়ার সাথে। যাই রিয়াকে ডেকে নিয়ে আসি, আড্ডা দেওয়া যাবে। আমি ওখান থেকে রিয়ার রুমে আসলাম, এখানে তো আরো ফুল পড়ি। বাহিরে আয়, একসাথে আড্ডা দিই। রিয়াকে বাহিরে নিয়ে আসলাম, সবাই একসাথে গল্প করছি, বিভিন্ন টপিক নিয়ে আড্ডা দিচ্ছি। কয়েকটা মেয়ে আমার দিকে বারবার তাকাচ্ছে, আর রিয়া তো রেগে লাল হয়ে যাচ্ছে। ওই তুই আব্বুর ওখানে যা, আব্বু তোকে ডাকছে। আমি জানি মিথ্যা কথা। আমি উঠে আসলাম আরাফাত ভাইয়ের পাশে। ভাই কি করেন? এই তো। তখন আঙ্কেল আসলো। আদনান একটু বাজারে যাও তো। কি আনতে হবে? কিছু মাসকাবারি নিয়ে এসো। আমি লিস্ট নিয়ে বাজারে যেতে লাগলাম। আদনান কই যাও? বাজারে যাচ্ছি। ভাইয়া আমার একটু ফ্ল্যাক্সিলড দিয়ে দেবেন? হ্যাঁ নাম্বার দেন। তাহলে আমারও দেব। রিয়া আমার দিকে রাগী চোখে তাকাচ্ছে, কি করব? তুই কার্ড দিয়ে আসিস, কার্ড থেকে টাকা ভরবে, না হলে যদি ভুল হয় তুই তাড়াতাড়ি যা। আমি বাজারে চলে আসলাম। বাজার থেকে মাসকাবারি নিয়ে বাসায় আসলাম। তখন মেয়েগুলো ছুটে আসলো। ভাইয়া ভাইয়া, রিসার্চ কার্ড নিয়ে এসেছেন? মনে নেই। আমার কথা মনে রাখবেন কেন? অদ্ভুত তো। আমি গিয়ে আঙ্কেলের কাছে জিনিসগুলো দিয়ে আসলাম। রিয়া আর জান্নাত বসে আছে, আমি ওদের পাশে গেলাম। তখন আন্টি আসলো। রিয়া, ফয়সাল তোর সাথে কি কথা বলবে?
আমি কারোর সাথে কোনো কথা বলতে পারবো না বলে দিলাম। আরে যার সাথে সারা জীবন থাকবি তার সাথে একটু কথা বল। ফয়জাল কফি শপে অপেক্ষা করছে তোর জন্য। আমি যেতে পারবো না। আন্টি আমি নিয়ে যাচ্ছি। আন্টি চলে গেল, যেতে না যেতেই আমার উপর হামলা শুরু করে দিল। হারামজাদা, আমি তোর সাথে সারা জীবন থাকতে চাই, আর তুই পাঠাচ্ছিস ওর সাথে কথা বলার জন্য? শয়তান, তোর মনে কোনো ভালোবাসা নেই। আরে কথা বললে তো আর বিয়ে হয়ে যাবে না। কথা বল, না হলে ভাববে তোর এই বিয়েতে মত নেই। নেই তো, আমি এই বিয়ে করতে চাই না। দেখ আমি কি বলি শোন, তুই যা গিয়ে কথা বল, আর না হলে সবাই সন্দেহ করবে। আমার কথা শোন প্লিজ। তুইও চল। আমি গেলে সমস্যা, তুই আর জান্নাত আপু যা, তাহলে আপুর উপর থেকে রাগও চলে যাবে। আমার এদিকে কাজ আছে। দেখ ওই যদি কোনো কিছু পেঁচাল করে তাহলে ওরে কিন্তু আমি হেপ্পি ধোলাই দেব। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।